সংস্থার কাছাড় করিমগঞ্জ এবং হাইলাকান্দির জোনের আজকে যৌথভাবে আমরা এই প্রেস মিটের আয়োজন করেছি বা করতে আমরা বাধ্য হয়েছি সমাজের কাছে আসার জন্য। এই কোভিড সিচুয়েশনে, এই প্যান্ডামিক সিচুয়েশনে দাঁড়িয়ে আসাম বিশ্ববিদ্যালয় একের পর এক কন্ট্রোলার এক্সামিনেশন নোটিফিকেশনগুলো দিচ্ছেন, যে একটার থেকে আরেকটা কন্ট্রাডিক্টরি নোটিফিকেশন। ওরা মোটেই গ্রাউন্ড রিয়েলিটির কথা মাথায় রাখছেন না। প্রথম নোটিফিকেশন দিয়েছিলেন ওরা মে মাসের 12 তারিখে, কন্ট্রোলার দিয়ে বলেছিলেন যে 30 মের মধ্যে সব ফর্ম ফিল আপ পরীক্ষার জন্য শেষ হয়ে যাবে নন সিবিসি স্টুডেন্টসদের, এবং 7 জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। তার কিছুদিন পর আবার একটা নোটিফিকেশন হলো, যেহেতু এবং যখন নোটিফিকেশনটা দিয়েছেন ওরা, তখন আমাদের এখানের বরাক উপত্যকার 3টা জেলা প্লাস ডিমা হাসাও, যেখানে আসাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়ে জুরিডিকশনে আছে, কন্টেনমেন্ট জোন, অনেকগুলো কলেজ একটা একটা করে কন্টেনমেন্ট জোন হচ্ছে, কী করে ফর্ম ফিল আপ করবে ছাত্ররা, কী করে এসে পরীক্ষা দেবে। তখন আবার ওরা কদিন পর আপনার 22 মেতে আরেকটা নোটিফিকেশন দিলেন যে না, ঠিক আছে আমরা অনলাইন ফর্ম ফিল আপ করে নেব। আবার অনলাইন ফর্ম ফিল আপ করবো, নিচের লাইনে আবার লিখছেন ফিসটা কালেক্ট করবে কলেজে। আরে কলেজ যদি টাকাটা রাখতে পারে, সঙ্গে করে কি একটা কাগজের টুকরা ফর্ম রাখতে পারবে না? নিশ্চয়ই পারবে, তো রাখতে গেলেই তো সোশ্যাল ডিস্টেন্সিং শেষ, আমরা প্রথম জায়গাটাই ভায়োলেট করছি। তাহলে আপনারা যদি ফর্ম রাখতে পারেন, টাকাটা কেন রাখবেন না? না, সফটওয়্যার এইটা নিবে না কি কাকে, কে এলিজিবল কে এলিজিবল না? আরে সফটওয়্যার তো আর মানুষ বানায়, আপনি যেভাবে কমান্ড দেবেন সেইভাবে সফটওয়্যার তৈরি হয়ে যাবে। সফটওয়্যারে কমান্ড দিয়ে রাখুন যে 6টার বেশি ব্যাক হলে কেউ এলাও হবে না, যে যে নিয়ম আছে এখানে গেলেই আটকে যাবে, তো হবে না, তখন রেখে দিন আপনারা এইভাবে ফর্ম করে। এইটা একটা অ্যাবসার্ড ডিসিশন। তার কিছুদিন পর আরেকটা সার্কুলার দিয়ে দিল ওরা, যে সার্কুলারের মধ্যে লিখলো যে এখন ছাত্ররা পরীক্ষা দেবে যে কিসের উপর, কোন সিলেবাসের উপর, কোন কলেজে, আপনি বলুন, কোনো কলেজে ক্লাস হয়নি, হওয়া সম্ভব হয়নি। পরীক্ষা শেষ হয়ে কলেজগুলোর মধ্যে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের কলেজগুলোর মধ্যে হায়ার সেকেন্ডারি আছে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা চললো মার্চ মাস পর্যন্ত। কোনো কলেজে আগের সেমিস্টার শেষ হয়ে আরেক সেমিস্টার হওয়া পর্যন্ত এই সেমিস্টার 6 ইভেন সেমিস্টার শুরু হয়েছে, 1 মাস 15 দিনের বেশি ক্লাস হয়নি। তো 1 মাস 15 দিনে কি একটা একটা সেমিস্টারের সিলেবাস শেষ করা যায়? সম্ভব হয়নি। তারপর অনেকে অনলাইন করেছি, অনলাইন চেষ্টা হচ্ছে, হয়েছে, অনলাইনে সবাইকে ইনক্লুড করা যায়নি, কেউ পারেনি। আমাদের শিলচর বা করিমগঞ্জ হাইলাকান্দি ডিমা হাসাও দিয়ে কথা না, ভারতবর্ষ, গোটা ভারতবর্ষের মধ্যে আমাদের দেশে যেখানে রিপোর্ট বলছে, সরকারের রিপোর্ট বলছে, যেখানে 40 লক্ষের বেশি ছাত্রছাত্রীর এই লেভেল দিয়ে ধরা হয়, দে আর আউটসাইড দি কনসেপ্ট অফ ইন্টারনেট অ্যান্ড স্মার্টফোন অ্যান্ড ল্যাপটপস এভরিথিং। ওই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি অনলাইন হয়ে গেছে আর আমরা পরীক্ষা নিয়ে নেবো, কী আনন্দ! আরে বেশিরভাগ ছেলেমেয়েরাই তো অনলাইনের মধ্যে আনা যায়নি ওদেরকে, তাহলে সিলেবাসটা কী হবে? আগে তো আপনি নিমন্ত্রণ করে নিলেন, আমার বাড়িতে চলে আসবেন, দুপুরবেলা খাবেন, বাজারই করলেন না আপনি, বাজার করুন, তারপর আপনি আমাকে বলুন যে আসুন মাছ দিয়ে খাবেন না, মাংস দিয়ে খাবেন না, পনির খাবেন, তারপর বলুন। আপনারা সিলেবাস কিছু নির্ধারণ করলেন না। তারপর আরেকটা সার্কুলার দিয়ে দিন কদিন পর, সেই সার্কুলারে লিখলেন এবার থেকে প্রশ্নের মধ্যে লেখা থাকবে আনসার এনি 5 কোয়েশ্চেন, 10টা দিয়ে বলবেন ইউনিট ওয়াইজ, 2টা 2টা করে দিয়ে। তাহলে তো যে কোনোটা করলে হবে, যে কোনোটা থেকে করলে হবে। এখন হলো কোনো কোনো কলেজে একটা ইউনিট মানে চ্যাপ্টার দেওয়া হয়েছে, যেখানে 2টা আনসার পারবে, কোনো কোনো কলেজে 2টা হয়েছে, ম্যাক্সিমাম কলেজে 2.5টা হয়েছে, তার বেশি হয়নি, হয়নি, আমি দায়িত্ব নিয়ে বলছি হয়নি। তো এই জায়গাতে দাঁড়িয়ে ছাত্ররা কি পারবে করতে? আমরা কি চাইছি ছাত্রদেরকে গিনিপিক বানিয়ে এই সময় আমাদের আমরা পরীক্ষা করিয়ে নেব? আমরা পরীক্ষার বিরোধ করছি না, ওই দিকে দাঁড়িয়ে পরীক্ষা OECD স্পষ্টভাবে বলেছে যে লেট দি প্যান্ডামিক বি ওভার, এবং MHA যখন পারমিশন দিবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার, তারপর 3 সপ্তাহ মিনিমাম ক্লাস হোক, সেটার যেটুকু ক্লাস হবে সেটার উপর বেস করে প্রশ্ন বানান, পরীক্ষা নিন। আসাম ইউনিভার্সিটি কিছুই শুনছেন না, ওরা প্রশ্ন বানিয়ে গেছেন, মডারেশন শেষ, এখন নিশ্চয়ই প্রিন্টেও চলে গেছে, প্রিন্ট হয়ে গেছে, এটা ওদের ব্যাপার। তারপর এই কথা যখন চলছে, আসাম ইউনিভার্সিটি অলরেডি কন্ট্রোলার সাহেব মডারেশন করিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ডাইরেক্টর কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিল একটা চিঠি দিলেন প্রিন্সিপালদেরকে, যে লকডাউনের আগে পর্যন্ত কতটুকু ক্লাস হয়েছে, কত পার্সেন্ট হয়েছে, লকডাউনের পর কত পার্সেন্ট ক্লাস হয়েছে। আরে মশাই, আমরা কি মাছ মাংস কিনছি নাকি পাল্লা দিয়ে, পার্সেন্টেজ কত হয়েছে? যাই হোক, মনে করুন আমরা পারছি বলতে। তো এই চিঠি দিয়ে আপনি বললেন 2 জুনের মধ্যে সবাই প্রিন্সিপালের জানাতে। স্যার, 2 জুনের মধ্যে সব প্রিন্সিপালরা জানাবে আপনাদেরকে, আর তার আগে তো প্রশ্ন বানানো হয়ে গেছে, কোয়েশ্চেন অলরেডি বিন স্যাট, মডারেশন হ্যাজ বিন ডান। তো এখন এই ডাটা নিয়ে, তথ্য নিয়ে কী লাভ হবে 2 জুন মাসে? ছেলেরা